দুই একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আজকের এই দিনটি সম্পর্কে, এই দিনে কি হয়েছিল, কেন হয়েছিল সেই বিষয়ে কথা বলেছেন। অনেকে জানে, অনেকে জানেন না, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। কিন্তু যাদের দেখা, যারা সরজমিনে ছিলেন, তাদের শরীর শিহরিয়ে ওঠে যে কি অবস্থা, কি পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল, কোন পর্যায়ে, কোন পর্যায়ে কি হয়েছিল। বাকশাল মানে, আমাদের একজন নেতা একসময় বলেছিলেন, বাকশাল মানে মুখের মধ্যে শাল লাগিয়ে দেওয়া। তার মানে সে স্বাধীনভাবে মুখ খুলে কথা বলতে পারবে না, এবং সকল দল বন্ধ করে দিয়ে একটি দল রেখেছিল, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী কথা বলতে পারবে না। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে চারটি সংবাদপত্র চালু রেখেছিল। সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, সেদিন এই পরিস্থিতি সৃষ্টি করেছিল, সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা ছিল না, এবং গুম খুন নিত্য দিনের বিষয় ছিল। এখানে ওই যে পার্লামেন্টে গিয়ে শেখ মুজিব বলেছিল কোথায় আসছিল সিকদার, সেদিন তার মুখ দিয়ে এই কথা বেরিয়েছিল নিজের মুখে শেখ মুজিব। তখন সে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অবস্থাটা বুঝে নেন যে কি পরিস্থিতি বিরাজ করেছিল। আজকে সেদিনের তুলনায় তার ধারাবাহিকতায় আজকের যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, মিডনাইটের প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে যদি আজকে জিজ্ঞেস করেন ইলিয়াস আলীর সন্তান রাজকে কান্না করছে, তার স্ত্রী সহ, লোনা সহ তার সন্তানরা গিয়েছিল শেখ হাসিনার কাছে যে আমার স্বামী কোথায়, সন্তানরা বলেছিল আমার বাবা কোথায়, সেই ইলিয়াস আলীর জবাব কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা দেন নাই। তার মানে শেখ হাসিনা এই ইলিয়াস আলীকে গুম করেছে। এই ঢাকা মহানগরীর নেতা নির্বাচিত কমিশনার ছিল চৌধুরী আলম, কোথায়? তার সন্তানরা আজকে কান্না করছে, তার পরিবার কান্না করছে। কোথায় ছাত্রনেতা সুমন, কোথায় রয়েছে? শেখ হাসিনাকে জবাব দিতে পারবে? তার বাবা যেটা করেছিল সেও আজকে সেটা তার ধারাবাহিকতায় চালিয়ে যাচ্ছে। তবে আজকে 57 জন সেনাবাহিনীর পরিবারের সদস্যরা, তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা যখন কান্নায় ভেঙে পড়ে, যখন সেই বনানীর সামরিক কবরস্থানে গিয়ে এই জবাব শেখ হাসিনাকে দিতে হবে না, একদিন অবশ্যই দিতে হবে। সেই জবাব দিতে গেলে শেখ হাসিনা বিচার হবে বাংলাদেশের মাটিতে, এবং সেই বিচারের ভয়ে আজকে বাংলাদেশকে জোর করে, জোর করে চালানোর জন্যে, বাংলাদেশে জোর করে ক্ষমতায় থাকার জন্যে উনি একটি বিল পাশ করিয়েছেন পার্লামেন্টে, কি তার অধীনে নির্বাচন হইতে হবে। সংবিধান দেখাচ্ছেন, এখন সংবিধান তো জনগণের জন্যে, 18-তে করেছেন, এর আগে 14-তে করেছেন, 2008 থেকেই সেই মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকারের ধারাবাহিকতায় আজকে আপনি ক্ষমতায় আছেন। জোর করে আবার 2023 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনও মনে করেছেন সার্চ কমিটি, নির্বাচন কমিশন, তারপরে সর্বশেষ উবায়দুল কাদের সাহেব বললেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি নির্বাচন কমিশনে হয় তাহলে নাকি খুশি হবে, প্রধান নির্বাচন কমিশন বিএনপি খুশি হবে। আরে শেখ হাসিনা, আরে উবায়দুল কাদের, তোমরা ক্ষমতায় থাকা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন, যে কেউ প্রধান নির্বাচন কমিশনার হোক, সরকার তো তোমার হাতে, তুমি পরিচালিত করছো, অতএব নির্বাচন কমিশন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। অতএব প্রথমে শেখ হাসিনাকে
পদত্যাগ করতে হবে, তারপরে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। অতীতের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশন বাংলাদেশে নির্বাচন করবে। এর বাইরে শেখ হাসিনা ওবায়দুল কাদের যত দিবা স্বপ্ন দেখুন না কেন, সেই নির্বাচন আপনাদের অধীনে এই বাংলাদেশে হবে না। এবং সেই নির্বাচন এই ঢাকাবাসী এই বাংলাদেশের জনগণ হতে দেবে না। সেই জন্যে আজকে আপনাদের প্রস্তুতি নিতে হবে, সেই জন্যে মাঠে নামার প্রস্তুতি। আর সেটা কিভাবে, ওই সংসদে যে অবৈধ এমপিরা বসে আছে তাদেরকে বেরিয়ে আসতে হবে, জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে। এই যে সচিবালয়ে বিনা ভোটের এমপি মন্ত্রী হয়েছে তাদেরকে ওই সচিবালয় থেকে বেরিয়ে আসতে হবে, না আসলে জনগণ বের করে নিয়ে আসবে। এরপরও যদি না হয় ওই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং তার কার্যালয় থেকে বেরিয়ে আসতে হবে, আর না হয় জনগণ তাকেও বের করে নিয়ে আসবে। সেদিন বেশি দেরি নেই, ক্ষমতায় নাই শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় নেই, গণতান্ত্রিক সামিট করল আমেরিকা, দাওয়া করছে করে নাই। আজকের পুলিশ প্রধান র‍্যাবের প্রধান ছিল এক সময়, সে সহ অনেককে স্যাংশন দিয়েছে, স্যাংশন আসতেছে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে স্যাংশন দেবে ইনশাআল্লাহ, এবং শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। সেই জন্য প্রস্তুতি নিন। যে কথাটি এতক্ষণ নেতৃবৃন্দ বললেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে চিকিৎসার জন্য বিদেশে দিচ্ছে না যেতে, তাকে মুক্ত করছে না আজকে, সেই জন্যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্লোগানটি দিয়েছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, ফয়সালাটা কিন্তু রাজপথেই হতে হবে। এবং আরেকটি স্লোগান দিয়েছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, সেই বাংলাদেশ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ গড়ে তোলার জন্যে ওই 52-এর মতো আরেকবার রক্ত দিতে হবে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। ওই 62-র শিক্ষা আন্দোলন হয়েছিল শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়াজুল্লাহ বাবুল রক্ত দিয়েছিল, 69-এর গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণঅভ্যুত্থান সফল হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ সফল হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল জেহাদ ডাক্তার মিলন নূর হোসেন সহ জয়নাল জাফর দীপালি শাহ রক্তের মধ্য দিয়ে। সেই অনুযায়ী আবার আরেকটি এই 2022 সাল হবে শেখ হাসিনার পতনের সাল, এই 2022 সালে জনগণ প্রয়োজন বোধে আবার রক্ত ঢেলে দিয়ে নিজেরা এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণ সরকার প্রতিষ্ঠার জন্য, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য, এবং দেশটির বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, এবং বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আরেকবার আরেকটি গণ অভ্যুত্থান ইনশাল্লাহ সৃষ্টি হবে। সেই গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন, আমরা ইনশাল্লাহ রাজপথে থেকে এই শেখ হাসিনার অবৈধ সরকারকে উৎখাত করব। এটাই হোক আজকের এই গণতন্ত্র হত্যা দিবসে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে সকলের সফল। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামান হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।